আজকে আমি আপনাদের মাছের কালিয়া করে দেখাবো। মাছের কালিয়া করতে গেলে এরকম দুটো পিস মাছের মাছ লাগবে, কাতলা মাছ। আর আমি পেঁয়াজটা আর টমেটোটা পেস্ট করে রেখেছি এখানে। এই যে আদা বাটা মাছে আমি রসুন নিই না, তবে কালিয়া করতে গিয়ে যদি একটু রসুন দিচ্ছি, দেখি টেস্টটা কেমন হয়। পরিমাণ মতন হলুদ, ধনে, টমেটো সস, জিরে, লঙ্কা গুঁড়ো, ঠান্ডা এসে মাছের ঝোলে একটু মশলাটা পেস্ট পাউডারটা দেবো, আর একটু লাস্টে একটু গরম মশলা দেবো, পরিমাণের মতন আমাদের চিনিটা দেবো, আর লাস্টে ধনে পাতা দেবো। আর গোটা মাছটা কিন্তু আমি এই সর্ষের তেলেই করবো। হ্যাঁ, যেটুকু লাগবে মাছের তেল সেটুকুই তেল দেবো। এবার আমার মাছটা পরিমাণ মতন যতটা তেল লাগবে মাছটা ভাজার মতন ততটা তেল নিলাম। এবার মাছটা ভাজতে একটু নুন হলুদ মাছে আমি মাছের মধ্যে মাখাইনি, এই জন্য তেলেই নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিলাম, মাছটা ভাজতে লাগবে। এবার তেলটা তাতো, তারপরে মাছটা ভাজবো। এবার আমি মাছটা ছেড়ে দিই। এটা কাতলা মাছেরই ন্যাচারালি হয় মাছটা। মাছটা ছেড়ে দিলাম, এবার মাছটা ভাজতে যতক্ষণ একটু সময় লাগবে। মাছটা ভেজে নিই, ভেজে নিই লাল করে, একটু ভেজে নিই, ভেজে নিয়ে তারপরে করবো আবার। মাছটা একবার উল্টে দিই পাঁচটা, দেখি মাছটা এখন কী করে ভাজা হয়নি, লাল করে ভাজবো তো। মাছটা একটু ভেজে নিই ভালো লাল করে, শেয়ার করার চেষ্টা করছি, দেখি মাছটা পুষ্টা হয়েছে কি না। হ্যাঁ হলো অর্ধেকটা। এবার এই পাশটা উল্টে দিলাম, উল্টে দিয়ে আর একটু হবে মাছটা ভাজা, আর একটু হবে, কড়া করে না ভাজলে মাছটা ভেঙে যেতে পারে। একটা পাত্রে রেখে দিচ্ছি, পাত্রে রেখে দিচ্ছি। এবার টমেটো আর পেঁয়াজ পেস্ট করা এটা আমি এবার তেলের মধ্যে আস্তে করে দিলাম। এখানে দেড়টা পেঁয়াজ ছিল আর দুটো টমেটো ছিল। হ্যাঁ, বড় বড় দেড়টা পেঁয়াজ ছিল, টমেটো ছিল। এবার আদাটা দিয়ে দিচ্ছি, রসুনটাও দিয়ে দিচ্ছি, দু চামচ হলুদ দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দু চামচ দিচ্ছি, জিরে গুঁড়ো এক চামচ, সসটা যে যেরকম পরিমাণ মতন খাবেন। যেহেতু আমার একটা টমেটোটা দেওয়া আছে, ছোটো চামচে তিন চামচ ইউজ করলাম। এবারে মাছের ঝোলে, সানরাইজের মাছের ঝোলের মশলাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো চিনি দিলাম, নুনটাও পরিমাণ মতন, যেতে এদের গ্রেভি হবে। এবার মাছের এটা একটু নেড়ে দিই, প্রত্যেকটা উপকরণ কিন্তু আমি দিয়ে দিলাম মাছের মধ্যে দিয়ে। এবার এটা মশলাটা একটু কষে নেব, প্রত্যেকটা জিনিসই কষার উপর খেতে কিন্তু খুব সুন্দর হয় দেখবেন, প্রত্যেকটা জিনিসই। নুন, চিনি, প্রত্যেকটা মশলা উপকরণ দিয়ে, তো মশলা আমি দিয়েছি, এটা আবার একটু নেড়ে নেড়ে জলটা বেরোচ্ছে, নুন বা চিনির জল, পেঁয়াজের টমেটোর জল সব বেরোচ্ছে, একটু সময় লাগছে। এইভাবে পাঁচ থেকে দশ মিনিট আমি একটু মশলাটা কষে নিই, কষে নিয়ে তারপরে মা একটু ইয়ে দেবো,
জলটা দেবো, জল দিয়ে মাছটা ছেড়ে দেবো। কিন্তু কষাটা হবে কিন্তু একটু শিম আছে, হ্যাঁ, জোরে করলে মটরটা পুড়ে যেতে পারে, সেই জন্য মানে কষাটা একটু শিম আছেই হবে। তাহলে শিম আছে হোক, কষা হয়ে গেছে। এবার ঠিক যতটা আমি ঝোলে রাখবো ঠিক ততটা মতন জল দিই। জল দিলাম, পরিমাণ মতন জল দেওয়ার পরে যে মাছটা, এই জলটা যখন ফুটবে তারপরে আমি এই দুটো মাছ ছেড়ে দেবো। এবার যেরকম আমি রাখবার চেষ্টা করবো, নুনটা যেরকম দিয়েছি ঠিক সেই আন্দাজে নামিয়ে নেবো। এবার ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো আস্তে করে ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। এবার যেরকম আমি ঝোল মানে কারিটা রাখবো সেই মতো একটু দেখবো, তারপর মাছটা মাঝখানে একবার উল্টে দেবো। কেন এক পাশটা দেওয়া হয়েছে তো এবার এক পাশটা মাঝখানে একবার উল্টে দেবো। এবার মাছটা আরেকবার উল্টে দিলাম, মাছটা উল্টে দিলাম, দুপাশে একটু নুনটা ঢুকবে। সানরাইজে একটু গরম মশলা দিয়ে দিলাম, আর একটু ধনে পাতাটা পরিমাণ মতন এরকম একটু দিলাম। হয়ে গেল, এবার মাছটা আমার হয়ে গেল, এবার নামিয়ে নিচ্ছি। এটা আমার হয়ে গেছে, পাত্রে ঢেলে দিলাম। যদি আপনাদের এটা ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন। নমস্কার।